আত্মনির্ভরশীল হওয়া এবং নিযুক্তি সুযোগ সৃষ্টি করা সেপাই চালছি সরকারি এবং বেসরকারি স্তরের অনেক ক্যাম্পেইন তেবে সে গ্রামাঞ্চল হেউ কিংবা সহরাঞ্চল যদি কোণী যুবক যুবতী ব্যক্তিবিশেষ বা মহিলা সে কিছু করার আত্মবিশ্বাস রয়েছে সে কিছু স্কিল ডেভেলপমেন্টর ট্রেনিং নেই না কিংবা বিশেষ পাঠ পড়ি না সে রয়েছে অনেক সুযোগ এথর মেক ইন ওড়িশা স্পেশাল দেখা কণ রয়েছে সুযোগ খদি ও গ্রামোদ্যোগ ক্ষেত্রে রতিকান্ত মহান্তি দুই বর্ষ পূর্বে রতিকান্ত দিল্লির এক ঘরোই কোম্পানির কোয়ালিটি আসিষ্টাট ভাবে কাম করুলে রাজ্য বাহারে রই নিজ জীবন জীবিকা সংঘর্ষ করুবা রতিকান্ত ইচ্ছা লা নিজ উদ্যমে কিছু করবে আত্মনির্ভরশীল হবে ভাবুলে ট্রাডিশনাল গার্মেন্ট কু সে কিছু নূয়া করবে হলে সম্বল নথিলা। মু দিল্লিতে থিলা বেলে গোটে খদি প্রতি আম খদি প্রতি টিকে দুর্বলতা লা তো মু মনে মনে স্থির কলি মু কিছু ওড়িশা যাইকি ওড়িশা রই নিজ পাই কিছু কাম করিবি আউ সেটি আউ দি চারি ভাই পাই কিছু রোজগার দেবি। সেইপরি কৃপাসিন্ধু প্রধান কেন্দ্রাপড়া জেলার নিজ গাঁরে রহুথিবা এই যুবক জনক বেরোজগার থিলে নিযুক্তির সুযোগ খোঁজুথিলে গাঁরে এমতি মানে বুলুথিলি ঘরে বাপাঙ্ পয়সারে খরচ করুথিলি। আত্মনির্ভরশীল হবার প্রচেষ্টা রতিকান্ত কৃপাসিন্ধুক পাই সুযোগ তৈরি করে রাজ্য খদি ও গ্রামোদ্যোগ বোর্ডরু প্রধানমন্ত্রী রোজগার সৃজন কার্যক্রম বা প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারেটি প্রোগ্রামরু মিলে ঋণ ব্যবসায় করা দুহে এবে বনাইছন্তি সেমানকর নিজ সংস্থা গ্রামীণ খদি কপড়ারে তৈরি করুছন্তি মেন্স ওয়ের সেগমেন্টরে ট্রাডিশনাল সহ ডিজাইনর কুর্তা শার্ট ও জ্যাকেট পোশাকর চাহিদা বড়ুছি উভয় চিন্তা করুছন্তি ভুবনেশ্বরে খোলিবে নিজর এক্সক্লুসিভ আউটলেট। এবে 8-10 জনক মু এমপ্লয়মেন্ট দেইছি আগুকু ভাবুছি ঠিকঠাক ঠাকুরদের চালিলে মু আগুকু আর 10-15 জনকু এনগেজ করি পারিবি। গ্রামাঞ্চল হেউ বা সহরাঞ্চল আত্মনির্ভরশীল তথা নূয়া কিছু করিবা কু চাহুতিবা যুবক যুবতী হন্তু বা ব্যক্তিবিশেষ বা মহিলা ব্যবসায় বড়াইবা কু চাহুছন্তি বা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা করিবারে আগ্রহী অছন্তি এথিপাই রহিছে সরকারি প্রোৎসাহন ব্যবস্থা। গ্রামাঞ্চল পাই এই প্রোৎসাহন মিলি পারিব কেন্দ্র সরকারক খদি ও গ্রামোদ্যোগ কমিশন রু এহা সহ রাজ্য সরকারক খদি ও গ্রামোদ্যোগ বোর্ড রু যদি আপন সহরাঞ্চলর অধিবাসী জিলা শিল্প কেন্দ্রর আপন পাই পারিবে সহায়তা। তিনিটা এজেন্সি আমার কাম করছি গোটে হলা ডিস্ট্রিক্ট ইন্ডস্ট্রি সেন্টার আর গোটে হল ওড়িশা কেভিএ বোর্ড আর হল খদি অ্যান্ড ভিআই কমিশন যেহেতু ডিআইসির টোটাল নেটওয়ার্ক অছি তখন ডিআইসি কম করছে উভয় গ্রামাঞ্চল এবং সহরাঞ্চলে কার্য করছে কেভিআইসি এবং কেভিআইবি এ দিন ওনলি গ্রামাঞ্চল প্রোজেক্টর ডেভেলপমেন্টে কার্য করছে। তবে আত্মনির্ভরশীল হওয়ার যুবক যুবতী মানে কিভাবে পাইবে এই এজেন্সি মান যোজনা ও কার্যক্রম বিষয়ে সূচনা এসব এই যোজনা অন্তর্গত ঋণ ও সবসিডির কিভাবে রয়েছে ব্যবস্থা তবে খদি গ্রামোদ্যোগ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম নেই আপনার সূচনা পাইপারে কমিশনর ওয়েবসাইট www.kvic.org.in রু এসব রাজ্য খদি ও গ্রামোদ্যোগ বোর্ড পক্ষর প্রত্যেক জেলায় রয়েছেন জনে জনে ডিস্ট্রিক্ট সুপরভাইজর এসব ব্লক স্তরের রয়েছেন ইন্ডষ্ট্রিয়াল প্রোজেক্ট অফিসর এমানঠার আপনার গ্রামোদ্যোগ ক্ষেত্রে কেউ কেউ প্রোজেক্ট রয়েছে কেউ উদ্যোগ কলে আপনার প্রোৎসাহন কণ রহব সে নেই সবিশেষ সূচনা পাইপারে। অর্থনৈতিক মানে স্বাবলম্বী হওয়া সেমানকু আমার লক্ষেরু 25 লক্ষ টঙ্কা পর্যন্ত ঋণর ব্যবস্থা করা যাই পারুছি এবং এই ঋণ লক্ষেরু যে 25 লক্ষ টঙ্কা পর্যন্ত সেমানে নেউছন্তি আকু সেমানে মানে গোটে সেবা বিভাগ করা হয়েছি যেউথিরে কি সাধারণত আমার লন্ড্রি ঢাবা এবং বিভিন্ন সার্ভিস স্টেশন বিউটি পার্লর্স এসব রয়েছে আর ম্যানুফ্যাকচরিং সেক্টর গোটে রয়েছে যেটা কি আমার বিভিন্ন প্রকার মানে ইয়ে দ্রব্যর মানে উৎপাদন করা হচ্ছে সেথিপাই অছি যেটা কি তাপাই 25 লক্ষ টঙ্কার ঋণর ব্যবস্থা আছে। বিশেষ করে গ্রামোদ্যোগ পরিসরে আসুছি 7টি বিভিন্ন ক্ষেত্র যাহা মধ্যে রয়েছে প্রায় 114টি সেবা ও উদ্যোগ এহা মধ্যে আপন নিজের উদ্যোগ বা ব্যবসায় করিবা নেই চিন্তা করি পারিবে সেগুড়িক হেউছি খনিজ শিল্পজাত শিল্প জঙ্গলজাত শিল্প শস্য ও খাদ্য ভিত্তিক শিল্প পলিমর ও রসায়ন শিল্প যান্ত্রিক ও অণযান্ত্রিক শিল্প বয়ন শিল্প ও বিভিন্ন সেবা এইসব শিল্প বা সেবা ভিত্তিক ব্যবসায় পাই প্রধানমন্ত্রী রোজগার সৃজন কার্যক্রম বা পিএমইজিপি রে ঋণ ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থায় উৎপাদন ভিত্তিক উদ্যোগ পাই সর্বাধিক 25 লক্ষ টঙ্কা ও সেবা ভিত্তিক উদ্যোগ পাই সর্বাধিক 10 লক্ষ টঙ্কা ঋণ মিলিথায় এথিপাই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস রখাযাইছি সবসিডি সাধারণ বর্গ পাই 25%, মহিলা অনুসূচিত জনজাতি পছুয়া বর্গ শারীরিক অক্ষম বর্গ পাই 35% রয়েছে। ঋণ নেওয়া পাই আপনার www.kviconline.gov.in
ଲଗ୍ଇନ୍ କରି ପିଏମ୍ଇଜିପି ପୋର୍ଟାଲ ଅପସନକୁ ଯାଇ ଦରଖାସ୍ତ ଦେଇପାରିବେ। ସେଇଥିରେ ଆପଣ ଯାଇକରି ସେଥିରେ କ'ଣ କରିବେ, ଗୋଟେ ପିଏମ୍ଇଜିପି ପୋର୍ଟାଲ ଲେଖାହେଇଥିବ, ସେଟାକୁ ଅପଲୋଡ଼ କରିବେ। ସେ ପିଏମ୍ଇଜିପି ପୋର୍ଟାଲରେ ଆପଣଙ୍କର ଆପ୍ଲିକେସନ ଅଛି ଏବଂ ଆପ୍ଲିକେସନ ଏକଦମ ସିମ୍ପୁଲ, ତାଦେହରେ ବେଶୀ କିଛି କମି ନାହିଁ, ଗୋଟିଏ ପେଜ୍ର ଆପ୍ଲିକେସନ। ତା ଦେହରେ ଆପଣ କ'ଣ କରିବେ, ଯାହା ଫିଲ୍ଅପ୍ କରିବେ, ନିଜ ନାଁ ଆଧାର କାର୍ଡ଼, କିନ୍ତୁ ଗୋଟେ ଜିନିଷ ମନେ କରନ୍ତୁ ଯେ ଆଧାର କାର୍ଡ଼ କିମ୍ବା ପ୍ୟାନ୍ କାର୍ଡ଼ ଦୁଇଟା ଭିତରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ କମ୍ପଲସରି, ତାକୁ ଯାଇ ଆପଣ ଫର୍ମ ଫିଲ୍ଅପ୍ କରିବେ ଏବଂ ସେହି ଆପ୍ଲିକେସନ ସାଙ୍ଗରେ ଆପଣଙ୍କୁ ଅଳ୍ପ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଅପଲୋଡ଼ କରିବାକୁ ପଡ଼ିବ। ପ୍ରଥମ କଥା ହେଲା ଗୋଟିଏ ହେଲା ରୁରାଲ ଏରିଆ ସାର୍ଟିଫିକେଟ୍, ଯେ ଆପଣ ଯେଉଁଠି ୟୁନିଟ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେଇଟା ରୁରାଲ ଏରିଆ, ପ୍ଲସ୍ ଆପଣଙ୍କର ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥର ଗୋଟେ ପ୍ରୁଫ୍, ପ୍ଲସ୍ ଆପଣ ଯଦି ଏସ୍ସି ଏସ୍ଟି ଭିତରେ ହେଇଥାନ୍ତି ତାର କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍, ଏବଂ ଯେଉଁ ପ୍ରୋଜେକ୍ଟ ଆପଣ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେ ପ୍ରୋଜେକ୍ଟର ଗୋଟେ ବ୍ରିଫ୍ ସମୟ। ଯଥା ପିଏମ୍ଇଜିପି ଗୋଟେ ସ୍କିମ୍, ଲୋନ୍ଟା ଡିସ୍ବର୍ସମେଣ୍ଟ ପୂର୍ବରୁ ତାଙ୍କର ଗୋଟେ ନିହାତି ଦରକାର ପଡ଼ୁଛି, ଗୋଟେ 2 ସପ୍ତାହର ଟ୍ରେନିଂ ନେଇଥିବେ। ଅବଶ୍ୟ ଟ୍ରେନିଂ ନ ନେଲେ ଯେ ଲୋକ ଏଣ୍ଟରପ୍ରାଇଜ୍ କରିପାରିବ ନାହିଁ ତା ନୁହଁ, କିନ୍ତୁ ଗୋଟେ ଟ୍ରେଣ୍ଡ ପର୍ସନ୍ ଗୋଟେ ନନ୍ଟ୍ରେଣ୍ଡ ପର୍ସନ୍ ଭିତରେ ଫରକଟା ହେଉଛି ଏତିକି ଯେ ସେ ଗୋଟେ ଜାଣିଛି, ବୁଝିଛି ପ୍ରୋଜେକ୍ଟ ରିପୋର୍ଟ କ'ଣ ଜାଣିଛି, ବୁକ୍ କିପିଂ କ'ଣ ଜାଣିଛି, ହାଉ ଟୁ ମେଣ୍ଟେନ୍ ବୁକ୍ସ ଅଫ୍ ଆକାଉଣ୍ଟସ୍ ଜାଣିଛି, ହାଉ ଟୁ ମେକ୍ ଏ କଷ୍ଟିଂ ଫର୍ ଏ ସ୍ମଲ୍ ପ୍ରଡକ୍ଟ, ଏହିସବୁ ଜିନିଷ ଅବଗତ କରିବା ପାଇଁ ଏ ଟ୍ରେନିଂ ପ୍ରୋଗ୍ରାମ୍ର ଆବଶ୍ୟକତା ନିହାତି ଅଛି। ଏହାସହ ଖଦି ଓ ଗ୍ରାମୋଦ୍ୟୋଗ ଯୋଜନାରେ ପାରମ୍ପରିକ ଉଦ୍ୟୋଗକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେବା ପାଇଁ ରହିଛି ସ୍କିମ୍ ଅଫ୍ ଫଣ୍ଡ ଫର୍ ରିଜେନେରେସନ୍ ଅଫ୍ ଟ୍ରାଡିସନାଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଜ୍, ଯାହାକୁ ସ୍ଫୁର୍ତ୍ତି କୁହାଯାଏ। ସେହିପରି ଖଦି ବିକାଶ ପାଇଁ ରହିଛି ଖଦି ରିଫଣ୍ଡ ଆଣ୍ଡ ଡେଭଲପମେଣ୍ଟ ପ୍ରୋଗ୍ରାମ୍, ଖଦି ଉଦ୍ୟୋଗ ଅନ୍ତର୍ଗତ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଉଦ୍ୟୋଗର କ୍ଲଷ୍ଟର ଡେଭଲପମେଣ୍ଟ। ଏହାସହ ଖଦି ସୋସାଇଟିଗୁଡ଼ିକର ନବୀକରଣ ଓ ବିକାଶ ପାଇଁ ଏହି 2 ଯୋଜନା କାର୍ଯ୍ୟ କରୁଛି। ସ୍ଫୁର୍ତ୍ତିରେ ଆମେ କ'ଣ କରୁଛୁ, ଯେଉଁଟା ହେଉଛି ଟ୍ରାଡିସନାଲ୍ ଭିଲେଜ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ଯେଉଁ ଅଛି ଟ୍ରାଡିସନାଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଆପଣ ପିପିଲିରେ ଚାଲିବା କାମ, କି କଣ୍ଟିନର ଆପଣ ଦେଖନ୍ତୁ କଂସା ବିକଳ କାମ, କି ନହେଲେ ବେତନଟି ଆମର ଦେଖନ୍ତୁ ସବାଇ ଘାସ କିମ୍ବା ମାନେ ବାଉଁଶର କାମ, ତ ସେ ଟ୍ରାଡିସନାଲ ଯେଉଁମାନେ କାମ କରୁଛନ୍ତି, ଟ୍ରାଡିସନାଲ ଆର୍ଟିସନ୍, ଟ୍ରାଡିସନାଲ ଆର୍ଟିସନ୍ ଧୀରେ ଧୀରେ କ'ଣ କରୁଛନ୍ତି, କାମ ପ୍ରତି ବିମୁଖ ହେଉଛନ୍ତି, କାହିଁକି ନା ତାଙ୍କ ଇନକମ୍ ସେଇ ଅନୁସାରେ ବଢ଼ୁନି। ତେଣୁ ଆମେ କ'ଣ ସ୍ଫୁର୍ତ୍ତି ସ୍କିମ୍ ମେଜର ଲକ୍ଷ୍ୟ ହେଲା ଯେ ତାଙ୍କର ପ୍ରଡକ୍ଟିଭିଟି ବଢ଼େଇବା, ଆଉ ପ୍ରଡକ୍ଟିଭିଟି ଯଦି ବଢ଼େ ତାହେଲେ ଅଟୋମେଟିକାଲି ତାଙ୍କର ଇନକମ୍ଟା ଇନକ୍ରିଜ୍ ହେବ। ଯଦି ପିଏମ୍ଜିପି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦେଖାଯାଏ, 2008 ଯୋଜନାର ଆରମ୍ଭ ହେବାଠାରୁ 2016 ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଯୋଜନାରେ ପ୍ରାୟ 1,55,900 ଆତ୍ମନିଯୁକ୍ତି ସୁଯୋଗ ସୃଷ୍ଟି କରାଯାଇଥିବା ପରିସଂଖ୍ୟାନ କୁହେ। ତେବେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ସମନ୍ୱୟରେ ଚାଲୁଥିବା ଏହି ଯୋଜନାରେ ବିଶେଷ କରି ଖଦି ସହ ରାଜ୍ୟର ସିଲ୍କ ଟସର ବସ୍ତ୍ରର ଚାହିଦା କିପରି ବୃଦ୍ଧି କରାଯିବ ଓ ବୁଣାକାରମାନଙ୍କ ପାଇଁ ଆତ୍ମନିଯୁକ୍ତି ସହ ସେମାନଙ୍କ ଜୀବନଧାରଣର ମାନରେ କିପରି ଉନ୍ନତି ଆସିବ, ତା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛି ରାଜ୍ୟ ଖଦି ଓ ଗ୍ରାମୋଦ୍ୟୋଗ ବୋର୍ଡ। ଚଳିତ ବର୍ଷ ଆମର ଟାର୍ଗେଟ ରହିଛି 15-20 ପୁରୁଣା ଖଦି ସୋସାଇଟିକୁ, ଯେଉଁଗୁଡ଼ାକ କଟନ୍ ଖଦି ସୋସାଇଟି, ତାକୁ ଆମେ ପୁନରୁଦ୍ଧାର କରିବୁ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ଯେ ଆମେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ନିକଟରେ ଦାବି କରିଥିଲୁ ଖଦି ଗ୍ରାମୋଦ୍ୟୋଗ ଆୟୋଗ ପାଖରେ, ଯେ ଆମର ଯେଉଁ ଖଦି ସୂତା କଟାଳୀମାନଙ୍କର, ସୂତା କଟାଳୀମାନଙ୍କର ଯେଉଁ ୱେଜ୍ ଅଛି ଏବଂ ବୁଣାଳୀମାନଙ୍କର ଯେଉଁ ୱେଜ୍ ଅଛି ବା ତାଙ୍କର ଯେଉଁ ମଜୁରୀ ଅଛି, ସେ ମଜୁରୀ ବଢ଼ାଇବା ପାଇଁ, ଏ ସମ୍ପର୍କରେ ଆମେ ଏବେ ମଧ୍ୟ ଦାବି କରୁଛୁ ଯେ ଯଦି ସେମାନଙ୍କର ମଜୁରୀ ବୃଦ୍ଧି କରାଯାଏ ଯଥେଷ୍ଟ ପରିମାଣର, ତାହେଲେ ଅଧିକରୁ ଅଧିକ ଲୋକ ସୂତା କାଟିବେ। ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ହେବା ପାଇଁ ଆବଶ୍ୟକ ଆତ୍ମବିଶ୍ୱାସ, ଉଦ୍ୟମ ଏବଂ ସୁଯୋଗ ଖୋଜିବାର ଦୃଷ୍ଟିଭଙ୍ଗୀର। ଆଉ ଏବେ ସମୟ ଆସିଛି ଆମ ଚାରିପାଖେ ଥିବା ସୁଯୋଗକୁ ଆମେ ଖୋଜି ବାହାର କରିବା, ଉଦ୍ୟମ କରିବା ଏବଂ ସରକାରୀ ଯୋଜନାର ଲାଭ ନେବା। ମେକ୍ ଇନ୍ ଓଡ଼ିଶାର ଏହି ଏପିସୋଡ୍ ଶେଷ କରିବା ପୂର୍ବରୁ ଦେଖିନେବା ପାୱାର ଅଫ୍ ଥଟ୍। 37 ସିଗ୍ନାଲ୍ସର ଫାଉଣ୍ଡର ଜାସନ୍ ଫ୍ରାଇଡ୍ଙ୍କ ମତରେ, ଦେୟାର ଇଜ୍ ନଥିଂ ରଙ୍ଗ୍ ୱିଥ୍ ଷ୍ଟେଇଂ ସ୍ମଲ୍, ୟୁ କ୍ୟାନ୍ ଡୁ ବିଗ୍ ଥିଙ୍ଗ୍ସ ୱିଥ୍ ଏ ସ୍ମଲ୍ ଟିମ୍। ବ୍ୟବସାୟରେ ଛୋଟ କମ୍ପାନୀ ହୋଇ ରହିବା କୌଣସି ଭୁଲ୍ ନୁହେଁ, କାରଣ ଛୋଟ ଟିମ୍ରେ ରହି ମଧ୍ୟ ଆପଣ ବଡ଼ କାମ କରିପାରିବେ।